অপ্রকৃতস্থতা থেকে মুক্তি। কোনো মানুষকে গিয়ে যদি বলি, দাদা আমাকে একটা হার্ট অ্যাটাক বা ট্রাকের তলায় চাপা পড়ার ব্যবস্থা করে দেবেন, বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 23। আমরা শুনেছি প্রেমে না পড়লে বোঝা যায় না যে প্রেমে পড়লে কীরকম অনুভূতি হয়। পাগলামির ব্যাপারেও এই একই কথা বলা যেতে পারে। একবার এর থেকে মুক্ত হয়ে গেলে আমরা ভুলে যাই যে আমাদের পাগলামির চিন্তাগুলি কতটা অবাস্তব, কতটা অদ্ভুত ও উদ্ভট ছিল। কিন্তু নার্কোটিক্স অ্যানানিমাসে এসে আমরা কতটা স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছি সেটা বুঝবার জন্য, এ ব্যাপারে কৃতজ্ঞ থাকার জন্য আমাদের খেয়াল করা দরকার যে আমরা সত্যি কতটা অপ্রকৃতস্থ ছিলাম। আজকে, দাদা আমাকে একটা হার্ট অ্যাটাক বা ট্রাকের তলায় চাপা পড়ার ব্যবস্থা করে দেবেন, কথাটার মতো হাস্যকর কোনো কথা বলার কথা ভাবাটাও আমার পক্ষে কঠিন। সুস্থ মস্তিষ্কে কেউই হয়তো এমন জিনিস চাইতে যাবে না, আর সেটাই হলো আসল কথা। নেশা করার সময় আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে ছিলাম না। যত দিন আমরা আমাদের নেশাশক্তির রাস্তায় হেঁটেছি, তখনই প্রতিদিনই আমরা নানা মারাত্মক অসুখ, অবক্ষয়, অন্যের হাতে শোষণ, জেলে যাওয়া, মারপিট করে মারা যাওয়া, এমনকি নিজের বোকামির কারণে মারা যাওয়ার মতো বিপদকে ডেকে আনছিলাম। সেই দিক থেকে একটা হার্ট অ্যাটাক বা গাড়ি চাপা পড়ে মারা যাওয়ার মতো দুর্ঘটনা চাওয়াটা আর ততটা উদ্ভট বলে মনে হয় না। আমরা এতটাই উন্মাদ, অপ্রকৃতস্থ ছিলাম। এই প্রোগ্রাম, এই ফেলোশিপ এবং আমার উচ্চতর শক্তি একসাথে আমাদের জীবনে একটা মিরাকল, একটা ম্যাজিক এনে দিয়েছে। দ্বিতীয় পদক্ষেপ শুধু একটি নিরর্থক আশা নয়, এটা ঘোর বাস্তব। আমরা যেরকম অপ্রকৃতস্থতার মধ্যে ছিলাম, সেটা মনে রাখলে পরে যে চমৎকারী শক্তি আমাদের এতটা প্রকৃতস্থতায় ফিরিয়ে এনেছে, আমরা সেটার প্রকৃত মূল্য অনুভব করতে পারি, আর এজন্য আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। শুধু আজকের জন্য নেশা করার সময় আমি কতটা অপ্রকৃতস্থ ছিলাম তা স্মরণ করার জন্য আমি কয়েক মিনিট ভাবব। তারপর আমার জীবনে যে প্রকৃতস্থ ফিরিয়ে আনা হয়েছে তার জন্য আমি আমার উচ্চতর শক্তিকে ধন্যবাদ জানাবো।